আজকে আমরা জিকির করব কি মানেন আল্লাহ জিকির, আল্লাহ আমাদের সকলের কাছে বিরাজ করছেন, বলুন সুবহানাল্লাহ। আর জিকির যেন করবেন ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব মন থেকে টেনবেন, ফেলে একটাই অন্তরের মধ্যে আল্লাহ পরে বসে রোঝান হয়ে বলে জিকির করবেন, নিয়ত করতে হবে, বলুন নিয়ত করবেন, বলুন বিসমিল্লাহির রহমান, আমি আমার কালবের দিকে মত মাঝে আছি, আমার কলব পীর সাহেব দাদা পীর সাহেব কিবলার কলবের সিলাই আল্লাহ পাকের আরশে পাকের দিকে মতো আছে, আল্লাহ পাকের আরশে পাক হইতে চিস্তা তরিকা নিসবাত অনুযায়ী নফিস বাতের জুলি জেকের ফয়েজ আমার ক্যালিবে আসুক, নিয়ত হয়ে গেল আদবে আল্লাহ মেলে বিয়াদবে শয়তান বললে। ও তাই জন্য কি আবার অনেকে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, সব রেশানি হয়েছে বাবা, এবার অল্প একটু জেকের আজকে জিকির করার আগে সব নিয়ত করতে হয়, বুখারী শরীফের হাদিস আছে ইন্নামাল আমালু বিনিয়ত, যাবে কি যখন আপনার জন্য কোনো কাজ করবেন আপনারা নিয়ত করে করবেন, বিনা নিয়তে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবেন বাবা ঠিক কাজ হবে না, কথা বলেন না, একটা নিয়ম কানুন আছে আমাদের ওলি নামার মুজাহান দাদা হুজুরাতলারে তিনি যেভাবে জিকির আজকার করেছেন কি বলেন তেনার মতাদর্শ অনুযায়ী আমরা এইভাবে জিকির আজকার করি, ওসিলা দিই পীরের ওসিলা দিয়ে চালিত হয় অব্দগলি এলাইজ ওসিলা কি মিনেন ওসিলা দিতে হবে, বিনা ওসিলাই কোনো কাজ হয় না, কথা বুঝলেন না বাবাজি, যাই হোক আমরা অল্প সময় জিকির আজকের করবো, কথাবার্তা বলতে গেলে ভেঙে ভেঙে বলতে অনেক সময় লাগে ভাই, কথা বুঝলেন না, আমি পথ ওদিকে যেতে চাইছি না, নিয়ত করতে হবে, নিয়ত করে একটু জেকের হবে, জেকের মা ফেকের কি মিনেন, এই যে নিয়ত করে জেকের করবেন ছেলে পুলি বিবি বাল বাচ্চা ঘর বাড়ি জমি জায়গা বিষয় সমস্ত টান মেরে মন থেকে ফেলে দেবেন, কেবলমাত্র অন্তরটা একমাত্র আল্লাহর দিকে রুঝান করে বসবেন তবে কাজ হবে, নামাজে দাঁড়ালে দুনিয়ার বহুত কিছু কথা হয়ে যায়, মনে রাখতে হবে আমি নামাজে দেখেছি আর সালাত মেরাজুল মুমিনী, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে দিদার লাভ করা, বলুন সুবহান আল্লাহ, অতএব আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহ শুনতে পাচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছে, অতি আদবের সঙ্গে সম্মানের সঙ্গে জিকির আজকার করতে হবে, কথা বুঝলেন না, আজকে আমরা জিকির করব কি মেনেন আল্লাহ জিকির, আল্লাহ আমাদের সকলের কাছে বিরাজ করছেন, বলুন সুবহান আল্লাহ, আর জিকির যেন করবেন ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব মন থেকে টেনবেন, ফেলে একটাই অন্তরের মধ্যে আল্লাহ পরে বসে রোঝান হয়ে বলে জিকির করবেন, নিয়ত করতে হবে, বলুন নিয়ত করবেন, বলুন বিসমিল্লাহির রহমান, আমি আমার কালবের দিকে মত মাঝে আছি, আমার কলব পীর সাহেব দাদা পীর সাহেব কিবলার কলবের সিলাই আল্লাহ পাকের আরশে পাকের দিকে মতো আছে, আল্লাহ পাকের আরশে পাক হইতে চিস্তা তরিকা নিসবাত অনুযায়ী নফিস বাতের জুলি জেকের ফয়েজ আমার ক্যালিবে আসুক, নিয়ত হয়ে গেল এবার চক্ষু বন্ধ করে জেকের করবেন লা ইলাহা ইল্লাল্লাহ জেকের বসবেন কি বুঝলেন, সমস্ত মন থেকে ফেলে অন্তরে জেকের করবেন, জেকের হবে আদব সিংহ জেকের হবে, কত মনে শরীয়তের ওই জেকেরটা আমাদের হবে, কথা মেনেন না, চক্ষু বন্ধ করে একসঙ্গে জেকের করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, কেউ মাবুদ নাই কেউ মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, মুসলমানের ছেলেরা মেয়েরা বাটারা বেটিরা আমার আল্লাহ জিকির কর বাবা, দুনিয়ায় আল্লাহ কবরে আল্লাহ ফুল সুরাতে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পথ নাই কেউ রেহাই পাবে না পাবে না, দুটো চোখ মুড়ে যাবে দুনিয়া থেকে ফেল 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 করে শব্দ হবে, বাম্মা ছেলে পুরী আত্মীয় স্বজনে দুদিনের কাদার কেঁদে নেবে, তারপরেতে নিজের আমোদে প্রমোদে মেতে যাবে বাবা, ও বাবাজিরাপ ভাইরা দোস্তরাপ আল্লাহ জিকির করো আল্লাহ ছাড়া কোনো পথ নাই, আমার মালিক আল্লাহকে ডাকো আল্লাহর জিকির করো বাবা, বান্দা যখন আল্লাহ জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, খুশি হয়ে যে ওই বান্দা দিগকে আল্লাহ জান্নাত নসিব করেন জান্নাত নসিব করেন, বান্দারা যখন জিকির করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাত তব আসমানের
নুরির থাম্বা গুনুন থত্তর থত্তর করে কাঁপতে থাকে। ও বাবাজি ভাইয়ারা দোস্তরা, বান্দা যখন জেকের করে, আল্লাহ জেকের করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন স্থির থাকতে পারি না, পারি না, পয়লা তমক আসমানে আমি আল্লাহ চলে আসি, পয়লা তমক আসমানে এসে আমি আমার রহমতের দরওয়াজা খোনা খুলে দিই, ওই রহমতটা আমার জাকিরের জাকিরিন বান্দার উপরে আমি আল্লাহ বর্ষণ করে থাকি। ও বাবাজিরা ভাইরা দোস্তরা, ঘুড়ি খানকা শিরিবি বসে বসে আমার আল্লাহ জিকির করছে মামা, আমার আল্লাহ রহমত হচ্ছে। ও বাবাজি ভাইরা দোস্তরা, আমার আল্লাহ জিকিরে মশগুল হয়ে যান, জিকিরে মশগুল হয়ে যান, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 দুনিয়া দুনিয়া করে, সংসার সংসার করে জীবনটা আমরা বরবাদ করে ফেললাম। এই জীবনটা মাটি করে ফেলবেন না, ধ্বংস করে ফেলবেন না। দুই দিনের দুনিয়া, দুনিয়া ছাড়তে হবে বাবা। বাপ চলে গেছে, মা চলে গেছে, নানা গেছে, নানি গেছে, দাদা গেছে, দাদি গেছে, সব কবরে গেছে বাবা। আমাদের সকলকে কবরে যেতে হবে বাবাজিরা ভাইয়েরা দোস্তরা। নিজের আমলটা করে যাও, যে আমলটা করে গেলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ জান্নাত নসিব করবেন, জান্নাত নসিব করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আদবে আল্লাহ মেলে, বিয়াদবে শয়তান বললে। ও তাই জন্য কি আবার অনেকে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না,
কত মিলেন না মামাজি? সাবধান।